আমার প্রিয় চ্যানেলের সমস্ত দর্শকদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আপনারা শুধু বলছেন এ টু জেড দেন, আমার আলুর ভিডিও করা আছে চ্যানেলে। আর এগ্রিকালচারের ভিডিওটা এমন একটা জিনিস, এগ্রিকালচার সাবজেক্টটা এমন একটা জিনিস, প্রতি বছর চেঞ্জ হবে। আজকে এবার এটা হচ্ছে, আবার নতুন আসছে, আবার নতুন আসছে, এই হচ্ছে ব্যাপার। তাই এই এই জন্যেই বলবো যে ঠিক আছে, প্রথম থেকে দেখুন। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি শুরু করছি। এই আলু কাটা চলছে, দেখছেন বীজ আলু। এটা কিন্তু কেপি কাপুর, পাঞ্জাবেরই বীজ। জ্যোতি আলু কাটা চলছে বসানোর জন্য। আমরা বলি 25-30 গ্রাম হলে খুব ভালো হয়। তা এনারা এই কাটছে একটা আলুকে, মোটামুটি 3 টুকরো 4 টুকরো সাইজ অনুযায়ী করছে, চোখগুলোকে দেখে সেইভাবে কাটা হচ্ছে। 20-25-30 গ্রাম করে এরকম কিন্তু রাখা হচ্ছে। এখন এই বস্তা কত করে নিচ্ছে দাম? আগে গত বছর তো মানে রেশারেশি করে 5,500-5,400 চলে গেছে দাম, এখন 2,400 চলছিল, এখন কত করে নিচ্ছে? এখন 2,200-2,300 টাকা কিন্তু 50 কেজি বীজ আলুর বস্তা পাওয়া যাচ্ছে। এখান থেকে নিয়ে আসতে হচ্ছে কোথা থেকে? ও চন্দ্রকোনা রোড থেকে কিন্তু এরা কিনে আনছেন। আজকের আমি ভিডিও করতে এসেছি অগ্রহায়ণ মাসের আজকের 11 তারিখ। এখন কিন্তু পোগরাজের বসানোর সময় নেই, পোগরাজ সব আলু গাছ হয়ে গেছে, আমি নিশ্চিত ভিডিওতে দেখাবো। প্রকাশ করবেন না এখন, করলে জ্যোতি করুন, চন্দ্রমুখী করুন, অথবা হেমাঙ্গিনী করুন। হেমাঙ্গিনী বীজের নাম শুনেছেন? না। চন্দ্রমুখীর মতোই হেমাঙ্গিনী, হুগলিতে এগুলো হচ্ছে, হেমাঙ্গিনীটা হুগলিতে খুব ভালো হয়। হেমাঙ্গিনী বীজও করতে পারেন, বসাতে পারেন। তবে এবছর হুগলির সমস্যা একটা শুনছি, ওখানে জল মাটিতে বেশি হওয়ার জন্য, ওই কদিন আগে বৃষ্টি হওয়ার জন্যে এবছর আলু চাষিরা সব পিছিয়ে যেতে বাধ্য হচ্ছে। আমি হরিপালের কথা বলছি অবশ্য, ব্লগের কথা। যাই হোক, এনারা দেখেন সব কাটছেন আলু, দেখছেন। এই আলু চাষ আপনি কত বছর করছেন? তো 20 বছর কিন্তু উনি আলু করছেন। তা আমরা এসেছি এনাদের এখানে কিন্তু 42 ডেসিমেল বিঘা। আমি গত বছর এখানে এই গ্রামটা, আজকে নতুন এসেছি আমি, আমি আগের গ্রামে ছিলাম। কাঁটায় কিন্তু আমি 7 বস্তা করে আমি আনতে পেরেছিলাম আলু। এই জ্যোতি, জানি না আপনারা কত পাচ্ছেন, আমি তো শুনলাম হুগলিতে 4 বস্তা পাচ্ছে। তার মানে কি আপনাদের একটা সমস্যা হচ্ছে কি, জৈব সারটা কম দিচ্ছেন। আমি সব দেখাবো এরা এরা কী করছে। এরা বিঘাপতি কম করে 2 ট্র্যাক্টর তো গোবর সার দেবে, 2 ট্র্যাক্টর মানে 12 গোবর গাড়ির 12 গাড়ি মানে কিন্তু 2 গাড়ি মানে 2 ট্র্যাক্টর, সে যেটা ট্রলি নিয়ে যায় ওটা দিচ্ছে, তারপর রাসায়নিক সার দিচ্ছে। হুগলি চাষিদের জন্য আমি একটা শুধু বার্তা দিতে পারি, শুধু একটা অনুরোধ করবো, আপনারা ভেবে দেখুন। আপনারা শুধু রাসায়নিক, সেখানে শুধু রাসায়নিক সার দিয়ে চাষ হচ্ছে, জানেন? হুগলি শুধু রাসায়নিক সার, কী বলবো। কাঁটায় 1 কেজি 2 কেজি খোল, ওটা একটা খোল নাকি? কাঁটায় 10 কেজি করে খোল দিতে পারবেন? তাহলে বলবেন যে হ্যাঁ জৈব সার দিচ্ছি। কিন্তু আপনিও আপনারাও চ্যালেঞ্জ করবেন, আপনি দাম দিতে পারবেন 1,500 টাকা বস্তা? তাহলে মানে 3,000 টাকা কুইন্টল? তাহলে আমরাও 10 কেজি করে খোল দেবো, তর্কের ব্যাপারটা না। ব্যাপারটা হলো আপনার নাতিপুতিরা কী করবে, আপনার বাচ্চারা কী করবে, তাদের জন্য আপনি জমি মানে কী অস্তিত্ব রাখছেন? শুধু রাসায়নিক সার দিয়ে, শুধু রাসায়নিক সার দিয়ে চলেছে চাষ, এ কী? আরে বাবা, কম দামের গোবর নেই আমাদের এখানে, গরু প্রত্যেক বাড়িতে আছে, প্রত্যেক বাড়ি, এমন একটা বাড়ি নেই। এই গ্রামটা এসেছি আমি এখানে বাঁকুড়ার কাছাকাছি একটা জায়গায়, আমি যে কাজ করছিলাম বলছি, এখানে প্রত্যেক বাড়িতে গোবর আছে, গরু আছে, কমপক্ষে 5টা থেকে 6টা গড়ে গড়ে। তাহলে সেই যে গোবরগুলো জমা করে রাখে সব মাটিতে ফেলে, ফলে মাটিটাকে ভালো রাখতে দুটো শর্ত, চাষ করুন মাটিকে বাঁচান, এই একটা আমার শেষ কথা। আমি যখন আপনাদের সামনে এসে দাঁড়িয়েছি, আমি শুধু অনুরোধ করবো মাটির চিন্তা ভাবনা করুন ভবিষ্যতে। আপনি যে খাচ্ছে দেখো ঠিক আছে, রাসায়নিক সার দিয়ে কতদিন চলবে? হ্যাঁ, তখন এখন কাঠাপ্রতি 5 কেজি 7 কেজি দিলে হচ্ছে, তখন কাঠাপ্রতি 20 কেজি দিতে হবে, তারপর 30 কেজি, তারপর 50 কেজি, দামে পড়তে হবে না, মাটির 12টা বেজে যাবে। এই জন্যে অনুরোধ করব যে জৈব সার যে যতটা পারেন দেন, পারবেন না জোগাড় করতে গোবর সার তো, ঠিক আছে। আরে বাবা, পোলট্রি আছে না, সব জায়গায় তো মুরগি খাওয়া হচ্ছে, ওই পোলট্রি সারটা বিঘাপতি 5-6 বস্তা জোগাড় করুন, এবছর দিলে হবে না। ওইটাকে এখন থেকে বাঁশ গাছের নিচে বা ছায়াযুক্ত জায়গা 2 বছর ধরে পচান, ওই রোদ খাবে জল খাবে ওই ওরম পড়ে থাক, ওইটা তো দিতে পারবেন সস্তা, ও তো 50-40 টাকা 50 টাকা বস্তা, ওইটা কেন দিতে পারবেন না? গোবর নাই ঠিকই আছে। আরে বাবা, যা হোক আপনাকে জৈব সার দিয়ে চাষ করুন, রাসায়নিক সারটাও কম লাগবে, আলুর ফলনটাও বাড়বে, এই হচ্ছে আমার শেষ কথা। এবার আমি বসাতে যাব, তার আগে আমি প্রাথমিক এই ধারণাটা দিলাম। এই জলে, প্রতি লিটার জলে আমি এখানে 3 গ্রাম করে ডাইথেন M45 বা ইন্দোভিল M45, অর্থাৎ ম্যানকোজের 75%, এটা দেওয়া একবার হয়ে গেছিলো, কম হয়েছে বলে আমরা করেছি, একদম মেপে দেয়নি, বেশি পড়ে গেলে অসুবিধা নেই। এই M45 পাউডার গোলা হলো, গুলে এইবারে এই বীজটাকে চোবানো হবে, দেখুন 5 মিনিট রাখা হবে চুবিয়ে কিন্তু, এবং দুবার এই জলে করবেন, আবার জলটা কিন্তু চেঞ্জ করবেন, এই হচ্ছে ব্যাপারটা।
দেখছেন এই আলুগুলো ঢালা হচ্ছে শোধন করার জন্য। 5 মিনিট পরে আলুগুলোকে তুলে নেওয়া হবে। 5 মিনিট পরে বীজগুলো কিন্তু তুলে নেওয়া হচ্ছে, চুবিয়ে রাখা হচ্ছে। এটা আবার একটু ছায়া শুকিয়ে নিয়ে বসানো হবে। আপনারা কিন্তু বীজ শোধন করে বসান, তাহলে কী হবে, সহজে পচবে না এবং মাটিতে যে ছত্রাকগুলো থাকে ওগুলোকে পচিয়ে দেয়, তার হাত থেকে রক্ষা করবে। এই জন্য কিন্তু বীজ শোধন খুব দরকার, বীজটা শোধন করে নেবেন। এইটা মোটামুটি ছায়াতে শুকনো হয়েছে, ওই 10-15 মিনিট শুকনো করার পরে বাতাসে ঠান্ডা শুকনো হয়ে গেল। এইবারে কিন্তু এখন বসানো চলবে। এই বসাতে যাচ্ছে, এক ঝুড়ি নিয়ে যাওয়া হচ্ছে, দেখাচ্ছি আমি। এখান দিয়ে আলুটা লাগানো হবে। মোটামুটি হাতে কিন্তু 5টা করে বীজ আমরা বসাতে বলছি। আপনারা কিন্তু হাতে 5-6টা দিলে কি খুব ছোট হয়ে যায়, আবার হাতে যদি আপনি 4টে দিয়ে দেন বড় বড় আলু হয়ে যায়, সেগুলি বড় আলু সহজে বিক্রি হতে চায় না, এই হচ্ছে সমস্যা। হাতে 5টা করে, আর একটা যেটা বলছিলাম কি যে একদম এনারা এরকম বসাচ্ছেন, আমরা বলছি একটু কাত করে দিতে, একটু 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 ঈষৎ কাত করে যেন একটু বসানো হয়, অর্থাৎ 45 ডিগ্রি অ্যাঙ্গেলে একটু বসালে এখন বিজ্ঞান বলছে সব থেকে ভালো হয়। যাই হোক, এরকম করে মাঝখানে দূরত্ব রাখা হয়েছে, কিন্তু এনারা রেখেছেন কিন্তু 19 ইঞ্চি, কিন্তু গাড়িতে যদি করেন আপনার 22 ইঞ্চি হয়ে যাবে। তা যাই হোক, 22 ইঞ্চি 19 ইঞ্চি জায়গায় ব্যাপারটা। আর হাতে কিন্তু 5টা করে রাখছে, এতে দেওয়ার আগে চাষ দেওয়ার সময় তখন কিন্তু বিঘাপতি 2 ট্র্যাক্টর এনারা গোবর সার দিয়েছিলেন, আর এখন আপনারা কাঠায় কত করে তাহলে কী সার দিচ্ছেন? 7 কিলো কাঠায় 10-26। আচ্ছা, অর্থাৎ 10-26-26 সার কাঠায় এনারা 7 কেজি করে দিয়ে কিন্তু বসাচ্ছে আলু। এইবার এইভাবে বসে বসে যাচ্ছে, হালকা মাটি ঢাকা দেওয়া হবে না। এবারে কখন জল দেবেন? কখন জল? এখন পরে পরে। হ্যাঁ, পরে পরে জল দেবেন। মাটিতে বাত আছে, এখন মাটিতে বাত আছে। আচ্ছা, উনি বলছেন এখন মাটিতে বাত আছে, জল দিতে হবে, অর্থাৎ মাটিতে জো আছে, ভালো জো আছে। এই গ্রামে কিন্তু অনেক আবার পোগরা চালু করেছে, তাদের গাছ কিন্তু 5 ইঞ্চি 6 ইঞ্চি করে হয়েছে, সেগুলো আমি দেখাবো। যাই হোক, এইভাবে কিন্তু বসে যাচ্ছে, এবার মাটি ঢাকা দেওয়া হবে। আপনারা জানেন জৈব সার দিয়ে কিন্তু রাসায়নিক সার দেন, এটাই অনুরোধ। এদের কাঠাটা একটু বড়ো, 33 শতকের থেকে বড়ো বলে 7 কেজি দিচ্ছে। আপনারা 6 কেজি দিতে পারেন, 10-26 ইত্যাদি ইত্যাদি। এইবারে যখন গাছটা হয়ে যাবে, রেডি হয়ে যাবে, সেচ দেন। কটা সেচ দেন? ওরা সেচ দিচ্ছে কিন্তু পান বলে আবার এখানকার লোকেরা, এরা পান দিচ্ছে কেউ 7টা কেউ 8টা। আপনার কটা পান লাগবে আশা করেন? আমার 7টা লাগে। 7টা পান লাগবে, আচ্ছা। এরপরে কী দেবেন আপনারা গাছ একটু বড়ো হয়ে গেলে? মাটি দেবো কিছু মূল সার দিয়ে। তখন কাঠা প্রতি আবার 2 কেজি করে ইউরিয়া আর 2 কেজি করে গ্রোমোর আবার কিন্তু এরা চাপান দেয়, এই দিয়ে কিন্তু ফাইনাল করে দেয়, জল দেয়। কত মাটি হাত ধাতে দেবেন? এইভাবে মাটি কাঠের লাঙল দিয়ে এইভাবে বীজটাকে ঢাকা দিয়ে যাওয়া হচ্ছে। পরে ফাইনাল আরেকবার দেবেন তো? হ্যাঁ, পরে ফাইনাল সার দিয়ে আরেকবার দেবেন। আলুটাতে রোদ যাতে না লাগে, হ্যাঁ, তার জন্য ঢাকা দিন। ও, এবং বাদ যা আছে এতে বেরিয়ে যাবে? হ্যাঁ। আচ্ছা, বাদ যা আছে, জো যা আছে এতে বেরিয়ে যাবে, এবং আলুটা শুকনো হয়ে যেন না যায় রোদ্দুরে, সেই জন্য ঢাকা দেওয়া হচ্ছে। এরপরে যখন উনি গাছটা বেরোবে 1 মাস বয়সের পর থেকে, ওই সারটা দেবেন 25-30 দিন বলি আমরা। ওই বললো এরা, এনারা বললেন যে আমরা কাটায় 2 কেজি করে আমরা ইউরিয়া দিই, আবার 2 কেজি করে গ্রোমর দেয়, 28-28-0, এই তো ভালো হবেই। এই 7 প্যাকেট পাওয়ার লক্ষণ হচ্ছে এইটা, জৈব সার প্লাস এইটা। আপনারা দিন হুগলির লোকেরা, আলু আপনাদের ফলন বাড়বে। আপনারা তারও দামি আলু করেন, চন্দ্রমুখী, নিশ্চিত আপনাদের ফলন বাড়বে। যাই হোক, এইভাবে কিন্তু দেখুন মাঝখান থেকে কিন্তু এই দুপাশে বীজ বোনা হয়েছে, মাঝখান থেকে টানা হচ্ছে, দুপাশের বীজটাকে কিন্তু ঢাকা দেওয়া হচ্ছে। মাঝখানে ড্রেন, যদি আমার পাওয়ানোর দরকার হয় তখন মাঝখানে হালকা করে সেচ দেবেন, আলুগুলো সব না ফুটতে পারলে, যাদের জো টেনে গেছে অর্থাৎ বাদ যাদের নাই, তারা কিন্তু মাঝখানে হালকা করে সেচ দিতে হবে। দেখুন পোগরাজ লাগানো হয়েছে, না লাগিয়ে পান দিচ্ছে এরা, মানে জল দিচ্ছে, জলসেচ হয়েছে। আর বলছে যে 40-45 দিন পরে এরা আলু বিক্রি করে দেবে। আশা করি বোঝাতে পেরেছি সকলকে। হ্যাঁ, এইভাবেই আপনারাও এগিয়ে চলুন। এইবারে গাছ হলে আমাদের ট্রিটমেন্টের দায়িত্ব, আমরাও তখনও আপনাকে দেখাবো। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি, ভালো থাকুন, আলু চাষে সমৃদ্ধ হন, আপনাদের মঙ্গল কামনা করে শেষ করছি।
নমস্কার।